আদালতে অস্বস্তিতে রাজ্য নিয়োগ দুর্নীতির তদন্তে সিআইডি ডিআইজির ভূমিকায় নিয়েই বিরক্ত প্রকাশ করলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিআইডি ডিআইজিকে তলব করা হলে বৃহস্পতিবার তিনি হাজিরা দেন। ভুয়ো নথির ভিত্তিতে বেশ কিছু শিক্ষক বেতন পাচ্ছেন। অনিমেষ তিওয়ারি আর তার বাবা ছাড়াও আরও মাথা যুক্ত বলেই মত হাইকোর্টের। সুপরিকল্পিত দুর্নীতি একজনের পক্ষে সম্ভব নয়। সিআইডির তদন্ত নিয়ে আদালতের সন্দেহ প্রকাশ। সাত দিনের মধ্যে দুর্নীতি নিয়ে পদক্ষেপ নেওয়ার নির্দেশ সিআইডিকে। 18 জানুয়ারি 7 সদস্যের তদন্তকারী দল গঠিত হয়। ভুয়ো নথির ভিত্তিতে চাকরি পাওয়া অনিমেষ তিওয়ারি ও তাঁর শিক্ষক পিতা গ্রেফতার হন। 2 জেলা স্কুল পরিদর্শকও গ্রেফতার হয়। বৃহত্তর ষড়যন্ত্রের হাত রয়েছে বলেই মনে করছে আদালত। সেই সূত্রে তদন্তকারী দলের সদস্যদের পরিচয় জানতে চেয়েছিল বিচারপতি বিশ্বজিৎ বসু। মামলার পরবর্তী শুনানি 17 আগস্ট। চিকিৎসক প্রজ্ঞা দীপা হালদারের রহস্য মৃত্যু মামলায় দেহে ক্ষতচিহ্ন নিয়ে সন্দেহ প্রকাশ বিচারপতি জয় সেনগুপ্তের। ময়নাতদন্তে ক্ষতচিহ্ন নিয়ে কিছু লেখা নেই কেন, তা নিয়েই প্রশ্ন বিচারপতির। দ্বিতীয়বার এসএসকেএম চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করার নির্দেশ। প্রজ্ঞা দীপার মায়ের সাক্ষী গ্রহণের নির্দেশ। ক্ষতচিহ্নের কারণ জানা জরুরি বলেও জানিয়েছেন বিচারপতি। ময়নাতদন্তের অরিজিনাল রিপোর্ট ও কেস ডায়েরি দেখতে চেয়েছেন তিনি। পরিবারের ভিডিওগ্রাফি কেন নেওয়া হয়নি তা নিয়েও সওয়াল করেন বিচারপতি জয় সেনগুপ্ত। মৃতার মায়ের গোপন জবানবন্দি না নেওয়ায় অসন্তোষ প্রকাশ বিচারপতির। অভিযুক্ত চিকিৎসক ময়নাতদন্তকারী চিকিৎসককে ফোন করে রিপোর্ট প্রভাবিত করার চেষ্টা করছেন এবং সেই তথ্য প্রমাণ রয়েছে বলেই জানিয়েছেন মৃতার আইনজীবী। 21 আগস্ট পরবর্তী শুনানিতে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করার নির্দেশ আদালতের।